হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র। আর এদিকে আমরা যা করছিলাম সেটা হচ্ছে নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাসের সাথে এরকম সুতার মতো বস্তু যুক্ত থাকে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এখন কোন কারণে এদেরকে ক্রোমাটিন জালিকা বলা হচ্ছে খেয়াল করো, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা খেয়াল করো। মানে কি বলছি যে ক্রোম মানে হচ্ছে রঙিন খেয়াল করো, আর জালিকা মানে তো জালকের মতো গঠন সৃষ্টি করছে। অ্যাকচুয়ালি কি হয় যে অ্যাকচুয়ালি ক্রোমোজোম হচ্ছে এইরকম, ক্রোমোজোম হচ্ছে এইরকম, এগুলোকে ক্রোমোজোম বলা হয়। কারণ হচ্ছে ক্রোম মানে হচ্ছে রঙিন, সোম মানে হচ্ছে বড়ি। সো এদের এরা যেহেতু রঙিন বড়ি, আমি আগে বলছি যে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে তুমি দেখবে তখন এদেরকে মনে হচ্ছে যে রঙিন এবং এরা একটা বড়ি। সো এদেরকে বলা হচ্ছে ক্রোমোজোম। বাট এটা হচ্ছে এরা হচ্ছে কোষ বিভাজন পর্যায়ে ঠিক এরকম আকারে দেখা যায়, বাট আমরা যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবো কোষ বিশ্রামকাল, অর্থাৎ সে কোষ বিভাজনে অংশগ্রহণ এখনো করে নাই, ঠিক এই পজিশনে যদি আমরা দেখি তখন দেখবো যে এই এরকম ক্রোমোজোম আকারে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ক্রোমাটিন জালিকা আকারে। অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে সাপোজ নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের সাথে এভাবে সংযুক্ত থাকে, সাপোজ এভাবে সংযুক্ত থাকে এভাবে, তারপর আর একটা এটার সাথে এভাবে সংযুক্ত থাকে, থাকার পরে পরে এরকম ভাবে কি হয় এরকম জালিকা গঠন করে সবগুলো মিলে। বাট যখন কোষ বিভাজন পর্যায়ে আসে তখন তারা খাটো আর মোটা হয়, এই কারণে তাদেরকে দেখা যায়। বাট যখন তারা কোষ বিভাজন পর্যায়ে থাকে না, কোষের বিশ্রামকাল অবস্থায় থাকে, তখন ওই ক্রোমোজোম গুলা অনেকগুলো সবগুলো একসাথে মিলে একটা জালকের মতো গঠন সৃষ্টি করে, তাদেরকে আলাদা আইডেন্টিফাই করা যায় না। যেহেতু তাদেরকে আলাদা আইডেন্টিফাই করা যায় না, যেহেতু একটা আরেকটার সাথে এরকম বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, সো আমরা বলতে পারি যে এটা একটা জালকের মতো গঠন সৃষ্টি করে বা ক্রোমাটিন জালিকা। এবং আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই যে ক্রোমাটিন জালিকা পুরোটা অংশ রঙিন, বা আমরা যেহেতু ক্রোমোসোমকে বলতেছি বা ক্রোমোসোম সেন্টারে যেটা আছে, সেন্টার বা কেন্দ্রে যেটা আছে এটা হচ্ছে সেন্টারে আছে, অর্থাৎ এটাকে নাম দিলাম সেন্টার। এখন এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এখন ক্রোমোজোমের যে বাহুগুলো আছে বা যে বডিটা আছে পুরাটাই হচ্ছে রঙিন, বাট কিন্তু এই যে কেন্দ্রের অংশ, যে কেন্দ্রের অংশ যেটা সেন্টারে অবস্থান করতেছে যেটা নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, এইটা রং না, অর্থাৎ এটা রংকে ধারণ করে না বা রং অগ্রাহী, বা ঠিক আছে রং অগ্রাহী অর্থাৎ রংকে সে গ্রহণ করে না। আমি যদি বলতাম রং গ্রাহী তার মানে হচ্ছে রং গ্রহণ করে, আমি যখন বললাম যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে রং অগ্রাহী তার মানে সে রং গ্রহণ করে না। এই ক্রোমোজোমটা বা এই ক্রোমাটিন জালিকাটা অ্যাকচুয়ালি এই এটা হচ্ছে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে। এ পর্যন্ত বোঝা গেছে? তার মানে কি বললাম যে এই এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এখন এই যে ক্রোমোজোমের গুরুত্বটা কি, অ্যাকচুয়ালি এই যে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা একটা আমরা দেখতেছি অল টাইম আম গাছ থেকে আম হচ্ছে, ধান গাছ থেকে ধান হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা বংশগত বৈশিষ্ট্যগুলো একজনের সাথে আরেকজনের মোটামুটি মিল। সো অ্যাকচুয়ালি আচ্ছা মানে মাঝে প্রশ্ন জাগে না যে অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব যে একটার সাথে আরেকটা মিল, এটা এটা কি কোনো জায়গায় কি লেখা আছে যে এটা কি এরকম ভাবে মিল হইতে হবে? অ্যাকচুয়ালি যেটা ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ক্রোমোজোম, এই প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, আমরা ওইটা নিয়ে ডিটেলস করবো সামনে। এটার ভিতরে থাকে ডিএনএ, সাপোজ ডিএনএ বলতে এরকম একটা নকশা আমি দেখালাম, এরকম একটা নকশা কি বললাম যে এই ক্রোমোজোমের ভিতরে কি থাকতেছে ডিএনএ থাকতেছে। অ্যাকচুয়ালি এই ডিএনএটা নকশাটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নটা হয়, যেই কারণে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা বিভিন্ন চেঞ্জ দেখি, বা মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এটা মোটামুটি মিল সবার ক্ষেত্রে, এই জন্য মানুষ থেকে মানুষই হচ্ছে, ধান গাছ থেকে ধান গাছ হচ্ছে। তো প্রত্যেকটা এক একটা নকশা করা, সাপোজ ধরো এটা হচ্ছে একটা, সাপোজ ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তারপর যদি দেখাই এটা হচ্ছে একটা ক্রোমোজোম,
যদিও থাকে না, বাট আমি একটু ভিজুয়ালাইজেশন করার জন্য একটু বোঝাচ্ছি যে সাপোজ এরকম একটা নকশা থাকবে, আবার এই ক্রোমোজোমটাতে এরকম একটা নকশা থাকবে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই ক্রোমোজোমটার মধ্যে, এই ক্রোমোজোমটার মধ্যে একটা নকশা করা আছে গাছের। দ্যাট মিন্স এই ক্রোমোজোমটা যার আছে অল টাইমস এই এই সেল থেকে, এই সেল থেকে অল টাইম একটা গাছই উৎপন্ন হবে। সাপোজ এই ক্রোমোজোমটা অবশ্যই একটা নিউক্লিয়াস অবস্থান করে, ওই নিউক্লিয়াসটা নিশ্চয়ই একটা কোষে অবস্থান করে, তার মানে ওই কোষটাতে যেহেতু এই ক্রোমোজোমের ভিতরে নকশাটা করা আছে একটা গাছের, দ্যাট মিন্স ওই কোষটা থেকে অল টাইম একটা গাছ উৎপন্ন হবে। আবার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোমের ভিতরে একটা নকশা হচ্ছে মানুষের, দ্যাট মিন্স এই ক্রোমোজোমটা অবশ্যই একটা নিউক্লিয়াস অবস্থান করতেছে, আর ওই নিউক্লিয়াসটা অবশ্যই একটা সেলে অবস্থান করতেছে, দ্যাট মিন্স ওই সেলটা থেকে যেটা উৎপন্ন হোক না সেটাকে অবশ্যই মানুষ হতে হবে। এই যে এই বংশগতীয় বৈশিষ্ট্যগুলো একটা বংশ থেকে আরেকটা বৈশিষ্ট্য স্থানান্তর করা বা একটা বা বংশটাকে ঠিক রাখা বা ওই প্রাণী জগৎটাকে ঠিক রাখা এই যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ। এখন ডিএনএটা যেহেতু থাকে ক্রোমোজোম, এই জন্য আমরা বলি যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। এবার বোঝা গেছে, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্রোমোজোমের কাজ, ম্যাগে পড়েছে রাইবোসোমের কাজ, বাট এই যে এই ইম্পর্টেন্ট মেজর কাজগুলো করতেছে, এই মেজর কাজগুলোর জন্য এগুলোকে কোন জায়গায় অবস্থান করতে হচ্ছে আগে বোঝাচ্ছি যে রাইবোজোম উৎপন্ন হয় হচ্ছে আমাদের নিউক্লিয়াসে, রাইবোজোম উৎপন্ন হয় নিউক্লিয়াসে, রাইবোজোম কোথায় উৎপন্ন হয় এটা হচ্ছে নিউক্লিয়াস, সাপোজ রাইবোজোম উৎপন্ন হয় নিউক্লিয়াসে, আবার এই ক্রোমোজোমটাও থাকে হচ্ছে নিউক্লিয়াসে, ক্রোমোজোমটাও থাকে হচ্ছে নিউক্লিয়াসে। দ্যাট মিন্স এই যে এই এই নিউক্লিয়াসটা কোষের বা আমাদের যেই আমি কি বলবো যে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা বিভিন্ন জিনিস যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ এই যে এটা কি মানুষ হবে কি না গাছ হবে এই জিনিসটা যে নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ অল থিংস সে নিয়ন্ত্রণ করে রাখতেছে। এই জন্য এই নিউক্লিয়াসটা হচ্ছে এত ইম্পর্টেন্ট যে এই নিউক্লিয়াসটা আমাদের দেহের মানে যাবতীয় কাজ কার্যকলাপ বা যাবতীয় কাজ ওগুলো সে নিয়ন্ত্রণ করতেছে। ক্লিয়ার? তো আজকের টপিক এই পর্যন্তই।